প্রিয় বন্ধুগণ কিচেন বেস্টফুডের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে দেখাবো ওভেন ছাড়াই খুব সহজে চুলায় তৈরি মজাদার চিকেন পিৎজার রেসিপি এই পিৎজাটা খেতে এত বেশি মজা হয়েছিল যে আমাকে আবারও পুনরায় আরও একটি পিজা তৈরি করতে হয়েছিল এছাড়া কেউ বুঝতেই পারবে না যে এই পিৎজাটা চুলায় তৈরি ওভেনে তৈরি পিজার চেয়ে কোনো অংশেই কম নয় একদম পারফেক্ট পিজা চুলায় এই পারফেক্ট পিৎজা টিপস সহ কিভাবে তৈরি করা যায় সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তাই পারফেক্ট মজাদার এবং সহজ রেসিপি পেতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে তা না হলে অনেক টিপস বাদ পড়ে যাবে তো চলুন দেখে আসি যেহেতু এটা চিকেন পিজা সেহেতু এখানে চিকেন দরকার তাই আমি মুরগির সলিড মাংস নিয়েছি একশো গ্রাম মাংসটাকে ছোট ছোট টুকরো করে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি তারপরে এর মধ্যে দিয়েছি লবণ স্বাদ অনুযায়ী শুকনো লঙ্কার গুঁড়ো প্রয়োজন মতো আর দিয়েছি আদা রসুন বাটা এক চা চামচ আর দিয়েছি গোলমরিচের গুঁড়ো আধা চা চামচ এখন এই মশলাগুলো দিয়ে মাংসটাকে ভালো করে মেখে রেস্টে রেখে দেব। এই ফাঁকে আমরা পিজার জন্য ডোটা তৈরি করে নেব তার জন্য এখানে নিয়েছি আধা কাপ ময়দা আর নিয়েছি আধা চা চামচ ইস্ট আধা কাপের জন্য আধা চামচই যথেষ্ট আর নিয়েছি ওয়ান ফোর্থ চা চামচ লবণ আর নিয়েছি আধা টেবিল চামচ চিনি আমি এখানে যে পরিমাপটা বলছি এটাই একদম পারফেক্ট এখন এই শুকনো উপকরণগুলিকে ভালো করে মিশিয়ে নেব তারপরে এখানে উষ্ণ গরম দুধ দিয়ে এই ডোটাকে মেখে নেব আপনারা চাইলে গুঁড়া দুধও ব্যবহার করে হালকা গরম পানি দিয়ে মেখে নিতে পারেন আমি একবারে মেশাবো না অল্প অল্প করে ডোটা মাখিয়ে নেব যতটুকু লাগবে ঠিক ততটুকু দিয়ে মাখাতে হবে একটু নরম নরম করে মাখাতে হবে পরাটা যেমন মাখে তার চেয়ে একটু নরম করতে হবে মাখাতে মাখাতে যখন দেখব যে চিনি লবণ গলে গেছে তখন হাতের তালুতে তেল নিয়ে আবারও কিছু সময় মাখাতে হবে খুব বেশি মাখানোর প্রয়োজন নয় পাঁচ থেকে ছয় মিনিটের জন্য এভাবে মাখিয়ে নিলেই চলবে তারপরে যখন মাখানো হয়ে যাবে তখন আবারও হাতের তালুতে কিছুটা তেল নিয়ে ডোর উপরে এভাবে মেখে আমরা ঢেকে রেস্টে রেখে দেব আধা ঘন্টা থেকে এক ঘন্টার জন্য ইস্ট যদি এক্টিভ থাকে তাহলে ফুরতে বেশি সময় প্রয়োজন হয় না গরমের সময় অনেক তাড়াতাড়ি ফুলে যায় এখন আমরা পিজার জন্য সবজি নিয়ে নেব এখানে ক্যাপসিকাম নিয়েছি টমেটো নিয়েছি এবং পেঁয়াজ নিয়েছি আপনাদের কাছে যা থাকবে যদি ক্যাপসিকাম না থাকে তাহলেও চলবে শুধু টমেটো পেঁয়াজ দিয়েও হবে আবার মাংস না থাকলে ক্যাপসিকাম টমেটো পেঁয়াজ দিয়েও হবে এভাবে টমেটো এবং ক্যাপসিকাম কেটে নিয়েছি আর টমেটোর বিচি রসটাকে ফেলে দিতে হবে এখন পেঁয়াজটাকে কেটে নেব পেঁয়াজটাও ঠিক এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে তারপরে এভাবে ছাড়িয়ে নেব বাস হয়ে গেল সবজি কাটা এখন আমরা এগুলোকে মাংসের সঙ্গে ভেজে নেব তার জন্য চুলায় একটি কড়াই দিয়েছি এবং কড়াইয়ের মধ্যে এক টেবিল চামচের মতো রান্নার তেল দিয়েছি আপনারা চাইলে অলিভ অয়েলও ব্যবহার করতে পারেন তেলটা গরম হলে সেই মেখে রাখা মাংসটা দিয়ে দিয়েছি নাড়তে নাড়তে যখন মাংসের কালারটা একটু চেঞ্জ হবে তখন এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে পানি পানিটা দিয়ে ঢেকে রান্না করব অল্প সময়ের জন্য কারণ এই মাংসটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এখন ঢাকনাটা তুলে দেখে নেব মাংসটা হয়েছে কি না হ্যাঁ মাংসটা হয়ে গেছে এবং পানিটাও শুকিয়ে গেছে এই সময় আমরা কেটে রাখা সবজিগুলো দিয়ে দেব দিয়ে আবার ভালো করে নেড়ে ছেড়ে দুই তিন মিনিটের জন্য রান্না করব। খুব বেশি সেদ্ধ করব না একটু আধা সিদ্ধ অবস্থায় নামিয়ে নেব কারণ পিজা যখন বেক হবে তখন বাকিটা হয়ে যাবে এবার এর মধ্যে দেব এক চা চামচ ওরিগানো অরিগানো একটা মশলা এটা ইস্ট যে দোকানে পাওয়া যায় অরিগানো সেই দোকানে পাওয়া যায় এটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে এবার নেড়ে চেড়ে এটাকে নামিয়ে নেব এখন পিজার জন্য রুটিটাকে বেলে নেব তার জন্য একটি পরিষ্কার জায়গায় ময়দা ছিটিয়েছি এবার টোটাকে নিয়ে নেব। ডোটাকে নিয়ে এই ময়দার সঙ্গে আবার কিছু সময়ের জন্য মেখে নেব যখন সুন্দর করে মাখা হয়ে যাবে তখন এটাকে গোল করে রুটির আকার করে বেলে নেব আমি পিজাটা খুব একটা মোটা করব না পাতলা করব যেহেতু চুলায় তৈরি করব সেজন্য পাতলা করব আর আমার কাছে মোটার থেকে পাতলাটা বেশি টেস্টি মনে হয় আপনারা চাইলে মোটাও করতে পারেন আর যদি আপনারা বড় করতে চান সেক্ষেত্রে যে পরিমাপটা দিয়েছে তার চেয়ে ডবল পরিমাপে উপকরণগুলি নিয়ে নেবেন বাস যখন রুটিটা হয়ে যাবে তখনই বেলনের সাহায্যে এভাবে তুলে নেব এখন একটি পিজা ট্রেতে তেল ব্রাশ করে এই রুটিটাকে ট্রের উপরে বসিয়ে দেব আপনাদের কাছে পিজা প্যান না থাকলে স্টিলের প্লেটও ব্যবহার করতে পারেন কাচের প্লেট নেবেন না কিন্তু এখন এই রুটির চারপাশটা এভাবে হাত দিয়ে চেপে চেপে দেব এবং মাঝখানটায় একটি কাটা চামচের সাহায্যে এভাবে ছোট ছোট ছিদ্র করে দেব। তাহলে পিজার মাঝখানে ফুলে উঠবে না পিজার রুটিতে উপকরণগুলি দেবার আগে আমরা চুলায় একটি হাঁড়ি বসিয়ে হাঁড়ির মধ্যে এভাবে একটি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এবং চুলার জালটা লো ফ্লেমে রেখে গরম করতে দিয়েছি এখন এই রুটির উপরে যে যে উপকরণ লাগবে সেগুলোই দিয়ে দেব আমি এখানে টমেটোর চাটনি দিয়েছি এই চাটনির রেসিপিটা আমার চ্যানেলে দেয়া আছে আপনারা দেখে নিতে পারেন আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে দেব। এই টমেটোর চাটনিটা অনেক টেস্টি এই চাটনিটা পিজায় দেবার জন্য পিজার টেস্টটা অনেকগুড়ে পেরে গেছে আমি চাটনি দিয়েছি আপনারা পিজা সস অথবা টমেটো সস যেটা থাকে সেটাই দিবেন তারপরে সেই সবজি দিয়ে মাংস রান্না করেছিলাম সেইগুলো পিজার উপরে এভাবে ছড়িয়ে দেব মাংস সবজি যখন সব দেয়া হয়ে যাবে তার উপরে দেব মজোরোলা চিজ মজুরোলা চিজ ডিপ ফ্রিজে থাকে পনেরো থেকে বিশ মিনিট আগে নর্মালে বের করে নিতে হবে তারপরে পিজার উপরে এভাবে ছোটো ছোট টুকরো করে দিয়ে দিতে হবে চেষ্টা করবেন চিজটা একটু বেশি দিতে তাহলে পিজার স্বাদটা বেশি গুণে বেড়ে যায় এবার আমি পিজার চারপাশটা একটু ছোট ছোট ডিজাইন করে দিয়েছি আপনারা চাইলে দিবেন না চাইলে নাও দিতে পারেন এবার এর উপরে দেব চিলি ফ্লেক্স অর্থাৎ শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে এর উপরে আধা চা চামচের মতো ছড়িয়ে দিয়েছি যদি বাচ্চারা খায় সেক্ষেত্রে এটা না দিলেও চলবে এতে করে এর টেস্টটা বেড়ে যায় আর দিয়েছি এক চামচ অরিগানো এরপরে চুলায় বেক করব। তার জন্য চুলায় যে হাড়িটা রেখেছিলাম সেই হাড়ির উপরে পিজার প্লেটটা বসিয়ে দিলাম পিজার ট্রেটা বসানোর পরে ঢাকনা দিয়ে ঢেকে প্রথমে মিডিয়াম আছে এক মিনিটের জন্য বেক করব। তারপরে এক মিনিট পরে চুলার আঁচটা লো থেকে একটু বেশি রেখে পনেরো মিনিটের জন্য বেক করব। দেখুন পনেরো মিনিট পরে আমাদের পিজাটা হয়ে গেছে এবার পিজাটা যখন কিছুটা ঠান্ডা হয়ে যাবে তখন পিজাটাকে নামিয়ে নেব এবং ছোট ছোট টুকরো করে পরিবেশন করব দেখুন কতটা সুন্দর গলে গলে পড়ছে কতটা টেস্টি আর কতটা লোভনীয় আপনারা না খেলে বুঝবেন না দেখুন কত সুন্দর এই পিজাটা খেয়ে আমরা আবারও একটা পিজা তৈরি করেছি এই দেখুন সেই দ্বিতীয়বারের পিজাটা এটা আরও সুন্দর হয়েছে কতটা সফট এবং খেতেও অনেক মজা এই পিজাটা দোকান থেকে কিনতে গেলে কত দাম দিয়ে কিনতে হয় কিন্তু আমরা বাসায় অল্প খরচেই এই পিৎজাটা তৈরি করতে পারি যেমনি সুস্বাদু হয় তেমনি পরিষ্কার পরিচ্ছন্নভাবে আমরা তৈরি করতে পারি এটা কিন্তু খুব একটা বেশি মোটা হয় না পাতলা কিন্তু অনেক সফট চুলায় যে এত সুন্দর পিজা হয় এটা যারা না বানিয়েছেন তারা জানবেন না তাই অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমার এই রেসিপি যদি হুবহু ফলো করে তৈরি করেন আপনারাও এরকম পারফেক্ট পিৎজা তৈরি করতে পারবেন ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুবান্ধবী আত্মীয় স্বজন সবার সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন এবং ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন দেখুন কতটা লোভনীয় আমি খেয়ে দেখাচ্ছি কতটা টেস্টি অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন এবং ভিডিও সম্পর্কিত যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন